স্বাগতম এই ভিডিওতে আইটি নাট হোস্টিং থেকে আমি রিহাম বলছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইটি নাট হোস্টিং থেকে ওয়েব হোস্টিং কেনার পরে অ্যাকাউন্টে লগ ইন করতে হয় চলুন শুরু করা যাক সি প্যানেল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য প্রথমে আমরা ডাব্লিউড হোস্টিং ডট কম এ চলে যাব এরপর যে লগ ইন বাটনটি দেখতে পাচ্ছি ওপরে সেটিতে ক্লিক করব আপনার অ্যাকাউন্টের লগ ইন পেজটি আসার পরে এখানে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ওয়েব হোস্টিং কিনেছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন লগ ইন হয়ে যাবার পরে এখানে অ্যাক্টিভ সার্ভিসেস এবং প্রোডাক্ট মেনুতে আপনার কেনা ওয়েব হোস্টিংটি দেখাবে আমরা ওয়েব হোস্টিংটির উপর ক্লিক করছি সার্ভিসটির উপর ক্লিক করছি পরবর্তী পেজে আপনি আপনার ওয়েব এর অনেকগুলো কন্ট্রোল দেখতে পারবেন যদি আপনি সি প্যানেল অ্যাকাউন্টে লগ করতে চান তাহলে বাম পাশে যে লগ ইন টু সি প্যানেল লগ ইন টু ওয়েব মেইল অপশনগুলি আছে এখান এখান থেকে লগ ইন টু সি প্যানেল অপশানে ক্লিক করবেন তাহলে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে আপনাকে অটোমেটিক সি প্যানেল অ্যাকাউন্টে লগ ইন করে নিয়ে যাওয়া হবে সি প্যানেল অ্যাকাউন্টে লগ ইন করার আরও একটি উপায় আছে সেটা দেখার জন্য আপনারা আমরা লগ আউট করছি উইন্ডোটি কেটে দিলাম এরপর আমাদের যে ডোমেইনটি আমরা সি অ্যাকাউন্ট কিনেছিলাম বা হোস্টিং কিনেছিলাম সেই ডোমেইনটি এন্টার করব ধরে নিচ্ছি ডোমেনটি হল আর এম রে ডট কম এটা হচ্ছে আমাদের ডোমেইন এখন ডোমেইনের পাশে শুধু স্ল্যাশ কথাটি লিখে এন্টার দিব তাহলেই আমাকে অটোমেটিক সি প্যানেল লগ ইন পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে এরপর এখানে আপনার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চাওয়া হবে সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি যখন আমাদের কাছ থেকে ওয়েব হোস্টিং কিনেছিলেন তখনই আপনাদেরকে ইমেইলে পাঠানো হয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য ইমেইলে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন নামে যে মেইলটি আছে সেটি চেক করবেন এছাড়াও আপনার সি প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনি খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট টিকিট করতে পারেন আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ করছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিলাম দিলে আমি লগ ইন বাটনে ক্লিক করছি একইভাবে সি প্যানেল অ্যাকাউন্টে লগ হয়ে গেছে তো এটি হলো বেসিক্যালি সি প্যানেল অ্যাকাউন্টে লগ করার সিস্টেম এরপরে সি প্যানেল অ্যাকাউন্ট কিভাবে ইউজ করবেন এবং আপনার ওয়েবসাইট ইনস্টল দেওয়া ফাইল ম্যানেজমেন্ট এবং ডাটাবেস ম্যানেজমেন্টগুলো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো। আইডি হোস্টিং এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক